পড়ে উঠলেন। ছোটবেলা হয়ে গেলে এখনো ভাবতে হবে ও সিনার মা সন্ধ্যে বাজছে নিশ্চয় মাইক বাজছে। তো কে বলবো, পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি এই জামাটা এখানে রেখে গেছিলাম, এটাই পরে নিয়েছি, কিছু নিয়ে আসিনি, যেহেতু কালকে বাড়িতে চলে যাবো। এখন যাচ্ছি মেলাতে, চলো ওখানে গিয়ে একটু শেয়ার করবো তোমাদের। তো চলো দেখতে থাকবো, ভিডিওটা সঙ্গে থাকবো, আমরা এখন বেরোবো, একটু মাথাটা আছড়ে নিয়ে বেরোবো। মেলাটা কোথায় বসতে বলো তো, যেখানে আমাদের যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে আমাদের এখানে যখন জলস হয়েছিল যেখানটাতে প্যান্ডেল বসেছিল সেখান থেকেই হচ্ছে, এবং কাছে আমাদের খুব বেশি দূর নয়। তো চলো দেখো আমরাও যাই। এখান থেকে ওখান তো বন্ধ, চলো চলে যাচ্ছি বাড়িতে। কোনো মা একা আছে, সে মা তো যায় না, ঘরে দরজা দিয়ে দিলাম। ফোন কেউ নেয়নি বাবা রে, চার্জ হচ্ছে, চার্জ হয়েছে। নতুন ফোন বলে কথাতে এখানে কল ঘরে লাইট অফ করে দিই সব কিছু। চলো পুরো অন্ধকার, এখন আমরা যাচ্ছি মেলায়। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে একটু কলকাতা থেকে উৎসাহিত করবে। খুব স্লো ভাবে এটা যেতে হয় এবং স্লো ভাবে গিয়ে কে তার স্পর্শ করতে পারবে। বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা ভাই আছে এখানে খেলার, এখানে আছে, সে ভাইটা এমনভাবে কথা বলবে না তোমার মনে হবে একদম মানে পুরো ফজা, না শুনলে বুঝতে পারবে না। আচ্ছা চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই। বন্ধুরা এখানে কিন্তু অনেক রকমের খেলা হয়েছে, এখনো অনেক কিছু খেলা বাকি আছে। এখানে দেখো এখন শুরু হয়েছে বাচ্চাদের মিউজিক বল, মানে মিউজিক এমনিতে চলছে, গজল চলছে। তারপরে এখানে দেখো একটা বড় বালতি নিয়েছে, বালতির মধ্যে পানি আছে, এগুলো দিয়ে বালতির মধ্যে বলটা ফেলতে হবে, যেহেতু ছোট ছোট বাচ্চারা কেউ না ফেলতে পারছে না, জানো তো প্রচুর মজা হয় এখানে। আর এখানে দেখো চলে এসেছে আমি, এখানে আমি একটু মোমবাতি মানে ধরাতে চলে আসলাম, বান্ধবীকে দেখে মনে হলো চলো আমি একটু দেখি, কারণ বিয়ের আগে খেলেছিলাম এখানে। কিন্তু অনেক মা বোনরা ভাইরা খেলা করে, জানো তো ভাবিরা বোনরা বান্ধবীরা ইনফ্যাক্ট সবাই খেলা করে এখানে, যেহেতু পাড়ার অনেক দিন পরে ওই যে বান্ধবীর সঙ্গে দেখা হলো, যে আমি আর বান্ধবী বসেছিলাম, তারপরে চলে আসলাম মিউজিক বল খেলতে, সবাই চলে গেছিলো খেলতে, আর আমি কিন্তু বাড়িতেই ছিলাম, জানো তো বাড়িতে বাবু সোনার আবারও হাড় উঠেছিল গলার, তো সেই জন্য কান্না করছিল। বাড়িতে গিয়ে ওকে চুপ করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার এসে দেখি খেলা শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম সবাই যেহেতু খেলছে আমিও একটু খেলি না। তো বলো তো এখানে আমি কোথায় আছি, কোনটা আমি গেস করো তো একটু। সবাই এক এক করে কিন্তু সবাই আউট হয়ে যাচ্ছে, জানি না আমি কখন আউট হবো। আর জানো তো এখানে আমার বান্ধবীও আছে, একটা বান্ধবী আছে, আমরা এখানে সাতজন বান্ধবী ছিলাম, তো সবাই এখানে আসেনি, তো একজন এসেছে যেহেতু ওর বাড়ির পাশে, তার জন্য ও এসেছে, অনেকদিন পর দেখা হলো ওর সঙ্গে, বান্ধবীর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, জানো তো ওর সঙ্গে একসঙ্গে স্কুলে গেছি, টিউশন গেছি, কলেজ গেছি, ইনফ্যাক্ট খেলাও করেছি ছোটোবেলায়। তো সেই খেলাটা আবারও শুরু করলাম আজকে, তো কোনটা আমি তোমাদেরকে বলছি, গেস্ট করো তোমরা কোনটা। তো এখনই মনে হয় আমিও বাদ হয়ে যাবো, জানো তো আগে খেলেছিলাম,
হয়েছিলাম, ফার্স্ট বা সেকেন্ড হয়েছিলাম, আগে দুইবার খেলেছিলাম। তো আমাদের এই খেলাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই। গুড মর্নিং সবাইকে। তো সকাল হয়ে গেছে, খেলা দেখে অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে, সবার ওঠা হয়েছে। দেখিয়ে দেখো খাচ্ছে। তো চলো এখন সবাই উঠলাম, তখন ব্রাশ করা হয়নি, তো হলো দন্তের সঙ্গে শেয়ার করি, ব্রাশ করবো এবার। চলো পরে কথা বলছি, ব্রাশ করে নিই, ততক্ষণ সামনে থাকো। টাটা বন্ধুরা, বাড়িতে যাচ্ছি ফাইনালি। বাড়িতে যাওয়ার কথা ছিল সকালে, বাট সকালে যাইনি, এখন যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। আর এই যে বাবা কিরা হাঁটি হাঁটি করো তো, হাঁটি হাঁটি এদিকে তাকা, প্যান্টটা তো শেষ হয়েছে। এ বাবা উপরে তাকা, উপরে তাকা, এটা কিরা কিরা, এটা কিরা, আরে বললাম না বাড়ি যাচ্ছি, টাটা 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 দাও, টাটা দাও, তো বাড়িতে গিয়ে আবার কথা হবে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে, ভালো একটা রান্না করবো। ঈদের দিন সেটা রান্না করা হয়নি, ভেবেছিলাম ঈদের দিন রান্না করবো, বাড়িতে থাকবো না বলে রান্নাটা করা হয়নি। তো চলো কি রান্না করবো সেটা বাড়িতে গেলে বুঝতে পারবে। তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকবে, চলো বিনি পটবো, মেক করে চাকরি সেটা খারাপ মেক করেছে। তুমি আমাকে ঈদে চলে আসতে, আমি রেডি হয়ে গেছি, চলো। তো বন্ধুরা, ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করবো, কিন্তু করতে পারলাম না, শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো বাড়ি আসার পর। তো রান্না আমি করেছি কিন্তু শেয়ার করতে পারিনি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।